প্রিয় গবেষকবৃন্দ, আপনারা প্রায় আপনাদের গবেষণা অনুসন্ধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে আসেন, আসতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের যে এমফিল, পিএইচডির যে গবেষণাগুলো স্টোর করা হয়, সেখানে আপনারা সেগুলো অনুসন্ধান করেন। বিভিন্ন সময় সেগুলোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, প্রিন্ট করতে হয়, কপি নিতে হয়। তো গবেষকবৃন্দ, আমাদের এই এমফিল এবং পিএইচডির যে গবেষণাগুলো রয়েছে, যে থিসিসগুলো রয়েছে, সেগুলো নেওয়ার জন্য আপনারা চাইলে গ্রন্থাগারে না এসেও আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি রয়েছে, সেখান থেকে আপনারা এটি কালেক্ট করতে পারেন, সেখান থেকে প্রিন্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন, যা ইচ্ছা আপনারা সেখান থেকে তথ্য কালেক্ট করতে পারেন। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে du.sc.bd। এখান থেকে আমরা ফোটারে চলে যাই, বিগ ফোটার। এখানে রয়েছে যে ইউজফুল লিঙ্কস, জবস, ডিউ অ্যালামনাই, ই টেন্ডার, ডিউ টেন্ডার, ডিউ লাইব্রেরি, ডিউ ইনস্টিটিউশনাল রিপোজিটরি। আমরা ডিউ ইনস্টিটিউশনাল রিপোজিটরিতে আমরা যদি যাই, সেখানে আমরা একটি ইন্টারফেস দেখতে পাব, সেখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউশনাল রিপোজিটরি। এখান থেকে সার্চ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি পেতে পারি। যেমন আমি যদি এখানে সার্চ রিপোজিটরি, এখানে আমি যে কোনো ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা এখানে আমাদের তথ্যটি পাব। যেমন ধরি যে লাইব্রেরি সায়েন্স, ক্লিক করলে দেখা গেছে যে আমাদের কী কী রেজাল্ট দেখাচ্ছে, যে কী ধরনের ইনফরমেশন রয়েছে, মেকিং লাইব্রেরি ইনফরমেশন প্রোডাক্ট, প্রবলেম অফ অ্যান্ড প্রসপেক্টস অফ হেলথ সায়েন্স, এক্সপ্লোরিং দ্য অপরচুনিটিস অফ মোক লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স লিটারেচার ইন বাংলাদেশ। আমার এই গবেষণাটি প্রয়োজন, আমি এখানে ক্লিক করলেই এই তথ্যটি আমরা পেয়ে যাব। হচ্ছে এই যে এখানে ভিউ এবং ওপেন রয়েছে, ভিউ এবং ওপেন ক্লিক করলে আমাদের সেই পিডিএফটি আমরা এখান থেকে দেখতে পাব। এখান থেকে এই যে ডাউনলোড অপশন, প্রিন্ট অপশন রয়েছে, সেখান থেকে প্রিন্ট অথবা ডাউনলোড করে আমরা আমাদের তথ্যটি পেতে পারি। তো এভাবে আমরা খুব সহজে আমাদের তথ্যগুলো আমরা নিতে পারি, এমফিল এবং পিএইচডির গবেষণাগুলো আমরা খুব সহজেই দেখতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে তা ব্যবহার করতে পারি। সবাই এই ভিডিও থেকে উপকৃত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।